আপনি যদি হাত পা না ভাঙে তাহলে অ্যাক্সিডেন্ট হয় না, বুঝছেন? কি হয়েছে, আপনার ফালাই দিছে, ওর কোনো অনুভূতি নাই, তার কোনো অনুভূতি। আপনি যদি আজকে হাত পা ভাঙতো তাহলে মনে হইতো এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তা না হইলে আমরা সমাজে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, কিছু কিছু ড্রাইভারের আচার আচরণ দেখিয়া এরা মনে হয় আপনারা ফালাই দিছে। আমি দেখলাম পড়ে রয়েছেন, সে বলতেছে অ্যাক্সিডেন্ট হয় নাই। মানে না, এটা 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 আসলে এখন এদের বিবেক বিবেচনা নাই। আচ্ছা আপনার কি হয়েছে, এই দাঁড়ান আপনার কথা শুনবো, কি হয়েছে বলেন। আমি ডাইনে যাব, মানিক মেথে বের হইয়া আমি ডাইনে ইন্ডিকেটর দিতে আসি, সে কি করছে, সে যাবে বামে, সে আমার ডাইনে, সে আমার বামে চাপ দিয়া মনে করেন ডাইনে বামে বাইরে হবে, ডাইনে তো চাপ দিয়া। এরপরে আমি তো আগের থেকে ইন্ডিকেটর, আমি ডাইনে ঢুকবো, আপনি সিগন্যাল দিচ্ছেন, আমি ব্রেক করছি, এই কি করছে, আমার ডাইনের থেকে চাপ দিয়ে সে বামে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝছি আমি। আপনার কি করণীয় ছিল? আমি গ্লাস নামে বলছি ভাই ব্রেক করেন, আমি বেরোই যাই। অতটুকু সময় পাইছেন আপনি গ্লাস নামে বলার মতো সময় পাইছেন? আপনি গ্লাস নামায় বলার মতো সুযোগ পাইছেন? বলছি তারে, আপনি যখন, আমি বলছি, এই যে শুনেন, এরপর যখন ভাই সামনে টান দিছে, আমি সামনে টান দিছি, আপনার কি অপরাধ হয় না? আপনার আমার অপরাধ হইছে তো? হ্যাঁ অপরাধ তো হইছে স্যার। কি অপরাধ হইছে? আমার এই যে একটা দুর্ঘটনা ঘটছে, আমার বড় দুর্ঘটনা ঘটছে। পুলিশের কাছে যে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার জন্য উনি সামনে ছিল, সাথে সাথে গাড়িটাকে থামাইছে, অ্যাকশনের মধ্যে ছিল এবং সাথে সাথে অ্যাকশন নেওয়া হচ্ছে, কোনো ধরনের সুপারিশ কাজ হয় নাই। আমি হাইলি থ্যাংক জানাই বাংলাদেশ সরকারকে এবং বাংলাদেশ পুলিশকে। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আর ট্রাফিক আইনটা সবার জন্যই প্রয়োজন, সবাই লেন, বিশেষ করে যখনই আপনি একটা ইন্টারসেকশন পরিবর্তন করতে যাবেন তখনই ট্রাফিক লেনগুলা অবশ্যই রুট সাইনগুলা মেনে চলবেন। আমরা যদি লেনটা মেনে চলতাম আজকের এই অ্যাক্সিডেন্টটা হতো না। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।